নদিয়া শান্তিপুর দিব্যরাঙা গ্রামের মাঝে রক্তাপর্ণ উৎসব, সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। রক্তাপর্ণ উৎসব 2021 আয়োজনে শান্তিপুর বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের দিব্যরাঙার অরুণোদয় সংঘের। বুধবার এই মহতি রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর ব্লকের সভাপতি নিমাই বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বুধবার সকাল 11টা থেকে শুরু হয় এই মহতি রক্তদান শিবির। প্রত্যেক বছরই অরুণোদয় সংঘের এই মহতি রক্তদান শিবির এক উৎসবের চেহারা নেয় দিব্যরাঙা গ্রামে। এই বছরেও তারা আয়োজন করেছে এই মহতি রক্তদান শিবির, পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে অরুণোদয় সংঘ। এখনো পর্যন্ত অনেকেই এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন। বেলা বাড়ার সাথে সাথে রক্তদাতাদের সংখ্যাটাও বাড়বে অনেকটাই, যদিও 100 বেশি রক্তদাতা রক্তদান করতে পারবেন এই রক্তদান শিবিরে, এমনটাই জানান উদ্যোক্তারা। এখানে রক্তদান উৎসব শুরু হয়েছে আজকে আমাদের ব্লকের সহ সভাপতি সুব্রত, সে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তার অনুষ্ঠানেই আমরা সবাই এসেছি। আমার সাথে আমার জেলার চেয়ারম্যান আছেন প্রমুখ রঞ্জন বোস এবং আইএনপিটিউসির আমার জেলা সভাপতি আছেন দেবাশিসবাবু, আরও আদার্স মানুষজন রয়েছে, তপনবাবু আছেন, বহুদিনের আমাদের দলের একজন সংগ্রামী মানুষ, সাধারণ সম্পাদক পদেও রয়েছে। সেই জন্য সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা পালন করছি এবং আমাদের মনের ভেতরে একটা আলাদা আনন্দ যে পয়লা জানুয়ারির আগে আমরা সবাই আবার একসাথে এরকম একত্রিত হতে পারছি। এটা বেশিরভাগ শহর কেন্দ্রিক দেখা যায় এই ধরনের স্বাস্থ্য চেক আপ হোক বা রক্তদানের অনুষ্ঠান হোক, এরকম একটা প্রত্যন্ত গ্রামের মধ্যেও এত সুন্দর আয়োজন, কী বলবেন এই বিষয়ে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা শব্দ বলেন, আপনারা জানবেন যে গ্রাম হচ্ছে পশ্চিমবাংলার মেরুদণ্ড। গ্রাম যত শক্তিশালী হবে ততই আমরা ভারতবর্ষের বুকে আলাদা জায়গা করে নিতে পারব। সেই জন্য আমি মনে করি এটা আপনাদের একটা হয়তো ভুল হচ্ছে, গ্রামে এরকম অনেক অনুষ্ঠান হয়, প্রচারের আলোয় হয়তো সেটা আসতে পারে না, শহরে প্রচারের আলো বেশি, সেজন্য সেখানে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে দেন। আমি কাউকে দোষ দিচ্ছি না, প্রেসকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু গ্রামে সেভাবে প্রচারের আলো আসে না বুঝি। আর দেখুন, গ্রাম আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, সেই জন্য গ্রামের ডাকে সবসময় আমি সাড়া দিয়ে আসি, আর আমি গ্রামেরই মানুষ, গ্রামেরই ছেলে, সেই জন্য গ্রামকে আমি ভীষণ ভালোবাসি। আর কি আছে এখানে অনুষ্ঠান? প্রতি বছর রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে থাকে সেটা হচ্ছে সাধারণ বিনামূল্যে সুগার এবং নির্ণয় এবং দুঃস্থ মানুষের জন্য আপনার তাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এখানে সর্বসাধারণ অধ্যাপক প্রচুর মানুষ, সাধারণ মানুষের সঙ্গে সভাপতি, বিধায়ক, জেলার সভাধিপতি, সুব্রত সরকার, নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।